বন্ধুরা, এটা হচ্ছে রাস্তা, মেইন রাস্তা। আর এই যে এটা হচ্ছে একটা কবরস্থান, এই মশাট গ্রামে এই কবরস্থান বললেই যে কেউ দেখিয়ে দেবে। আর পুকুরটি এই যে বিলের মিডিলে, ওই দেখুন একটা লাল পতাকা চলছে, ওইটাই হচ্ছে পুকুর। পুকুরের পরিবেশটা যে এরকম, মাঠের মাঝখানটা, ওই সামনে দিয়ে আমি ডান দিক দিয়ে তাল গাছের সাইড দিয়ে ঢুকে যাবো ওই পুকুর পরে। এই যে পুকুরটি, আর এই যে বাগান বাড়ি, আর এখানে খুব ভালো বাগান। এখানে দেখুন প্রচুর আম হয়েছে, আম গাছে। তো অনেক গাছপালা রয়েছে, সবজি ক্ষেত। আপনারা গাছে হাত দেবেন না, সমস্ত শিকারীদের অনুরোধ করা হচ্ছে পুকুর মালিকের কথা, কারণ প্রচুর ফল ফলারির গাছ এবং সবজি গাছ ক্ষেত এবং বিভিন্ন রকমের ফল হয়েছে। কখনো গাছপালা ধরা নিষেধ। আর এই পুকুরটি আমি দেখাচ্ছি আপনাকে, পুকুরটি অনেকটাই বড়। এখান থেকে অফিসের এখান থেকে 1 নম্বর শুরু, 1, 2, 3, 4 এইভাবে নাম্বারিং করা, 40 বা 50টা এরকম সিট হবে আমি আন্দাজ করছি। তবুও কমিটির সঙ্গে একটু কথা বলে জানবো। বন্ধুরা দেখছেন, এটা মেঘনাথ ফলের খাদ, এটা হুগলি ডিস্ট্রিক্টে। এই পুকুরটিতে পাশ দেওয়া হবে নর্মাল পাশ, কোনো কম্পিটিশন নয়, নর্মাল পাশ 5,000 টাকা। তার মানে 5,000 টাকা দামটা কেন করা হয়েছে, কত পরিমাণে মাছ রয়েছে সেই আন্দাজ করেই এনারা টিকিটটা দিচ্ছে, এই 5,000 টাকাটা করেছে। তো মাছ চোখের সামনেই ভাসছে, আপি কাচ্ছে, দেখতে পাচ্ছি বড় বড় সাইজের। যাই হোক, পুকুরের বিষয়ে একটু ভালো করে একটু জেনে নেব, দাদা রয়েছে দাদার কাছ থেকে একটু জেনে নেব কর্তৃপক্ষ। দাদা নমস্কার। দাদা, আপনি আপনাদের পুকুরটা কবে ওপেনিং করছেন, আর কত টাকা পাস, আর কি মানে নিয়ম কানুনগুলো আমাদের একটু জানান। 23 এপ্রিল আমাদের ওপেনিং হচ্ছে, 23 এপ্রিল আমাদের ওপেনিং হচ্ছে। আচ্ছা। আর সম্ভবত অক্ষয় তৃতীয়ার দিন রবিবার পড়েছে, তো সেই দিন থেকে শুরু হবে এবং 5,000 টাকা টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। আচ্ছা। পুকুরে যে মাছ ছিল সেই মাছই আছে, প্লাস আরও 3 গাড়ি মাছ নতুন করে দেওয়া হলো। তার মানে টোটাল কত কেজি বা কত কুইন্টল? মোটামুটি অ্যাপ্রক্স 7 টন মাছ বলছে, মানে 7 টন প্লাস মাছ আছে। আর মাছের সাইজটা 7.5 টন মাছের সাইজ, 1 কিলোর ওপর সব আছে। কিছু মিরগেল মাছ আছে যেটা ওই 800-700। আচ্ছা। এই সাইজের মাছ কিছু আছে, অল্প কিছু, যে মাছটা আজকেই দেওয়া হয়েছে। ও মানে জাস্ট মাটি নোংরা খাওয়ার জন্য মাছটা দেওয়া। আচ্ছা, মাছটাকে ফেলানো হয়েছে। বাকি যে কোনো রুই মাছ, যে কোনো কাতলা মাছ, গ্লাস কাপ, ব্রিগেড কাপ সব, মোটামুটি 10 কিলোর ওপর মাছ আছে, 70 থেকে 80 পিস। ওটা কি কাতলা মাছ? না, শুধু কাতলা নয়, সব কিছু মিক্স আছে। মিক্স? আচ্ছা আচ্ছা। কাতলা আছে, ব্রিগেড আছে, গ্লাস কাপ আছে, ব্লাড কাপ আছে। আচ্ছা, ব্লাড কাপ যেটা, এটা কত বড় ব্লাড কাপ? এটা 20 কেজি অবধি আছে। আচ্ছা, ব্লাড কাপ 20 কেজি অবধি আছে। 20 আছে, 18 আছে, 16 আছে। আচ্ছা, দেখেছিলাম একবার জাল দেওয়া হয়েছিল, সেই মাছগুলো রয়েছে এই তখন পাস দেওয়া হয়নি, এখন পাসটা দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আসতে হলে কোন দিক থেকে আসবে, রুটটা একটু বলুন, রুট সুবিধা হয়। রুটটা হলো ডানকুনি থেকে 12 কিলোমিটার আসতে হবে মশাট কদমতলা, সেখান থেকে একটা রাস্তা ডান দিকে আসছে সোজা, সেখান থেকে জাস্ট 2.5 কিলোমিটার আসলেই বনমালিপুর চৌমাথা, এসে কাউকে বললেই হবে যে মেঘনাথ পালের খাদ। আর যদি শ্রীরামপুর থেকে কেউ আসতে চায়, শ্রীরামপুর থেকে 31 নম্বর রোড ধরে সোজা আসতে হবে বনমালিপুর চৌমাথা, সেখান থেকে 1 মিনিটের পথ। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন পুকুরটি ওপেনিং করা হবে, পুকুরটি 23 তারিখে ওপেনিং হচ্ছে, 23 এপ্রিল। এবং ওই ডেটে আশা করছি প্রতিদিন আপনাদের সপ্তাহে প্রতিদিনই পাস চলবে, মানে সপ্তাহে 7 দিন 7টা দিনই আপনারা মাছ ধরতে পারবেন, বসতে পারবেন। তো অ্যাডভান্স বুকিং, আচ্ছা বুকিংয়ের ব্যবস্থা কি আছে, অনলাইনে কোনো ব্যবস্থা আছে? অনলাইনে সব ব্যবস্থা। আপনাদের কি কোনো লটারি না বুকিং সিটিং?
বুকিং সিটিং। আচ্ছা, বুকিং করে বসতে পারবেন, যার যাচ্ছে মানে সিট সিট অ্যাডভান্স বুকিং সিট অনুযায়ী সে বুকিং করতে পারবে। টোটাল কত কটা সিট হতে পারে? সিট করা হয়েছে। আচ্ছা, পূর্ব পারে 26টা সিট, পশ্চিম পারে 24টা সিট, টোটাল 50টা সিট করা। আচ্ছা, এখানে চার পারে হবে না দুপারে হবে? দুপারে সিট হবে। আচ্ছা, আপনাদের হ্যান্ডবিলে দেখতে পেলাম আমরা চার পারেই সিটিং মিস্টেক হয়েছে, হয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দুপারে সিট হবে। আচ্ছা, দুপারেই সিট হবে, পশ্চিম পার। আচ্ছা, এই যে এই পুকুরটি কত বড় দাদা? পুকুরটা কত বিঘা? হ্যাঁ, 12 থেকে 13 বিঘা পুকুর, মানে জলকর। আর ডিপ কতটা আছে? ডিপ ওই 18 থেকে 20 ফুট, 18-20 ফুট বলা হচ্ছে। তো যাই হোক, সবই ঠিকই আছে। আর আচ্ছা, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে কোনো? প্রথম দিন প্রতি সিটে 3টে করে চিকেন বিরিয়ানি থাকবে, এটা শুধু প্রথম দিনের অফার। আচ্ছা, যারা প্রথম দিন অ্যাটেন্ড করবে তাদের জন্য বিরিয়ানি, হ্যাঁ, একদম প্রিন্টিংয়ে লেখাই আছে, হ্যান্ডবিলে লেখাই আছে। আচ্ছা, আর তাছাড়া কিনে খাবে পরের দিন থেকে, মানে কাছাকাছি পাবে? একদম একদম, 5 মিনিটের মধ্যে। আর খাবার জল টলের কি ব্যবস্থা? জল তো আমাদের ইনহাউস জল আছে, কোনো প্রবলেম। আচ্ছা, জলের ব্যবস্থা আছে যেহেতু। বন্ধুরা, আমরা আরেকটু অ্যাড্রেসটা বিষয়ে ভালো করে জেনে নিচ্ছি। যারা ট্রেন লাইনে আসতে চান তাদের জন্য কীভাবে আসবেন সেটা একটু একবার শুনে নিই, বলুন দাদা। ট্রেন লাইনে আসার সোজা পথ হলো শিয়ালদা থেকে বাড়িপাড়া বা হাওড়া থেকে বাড়িপাড়া। বাড়িপাড়া নেবে অটো ধরে 10 মিনিটের রাস্তা বনমালীপুর চৌমাথা, ওখান থেকে পায়ে হেঁটে আপনার পুকুর পাড় আসতে পারেন, পুরো মাঠের ভিতরে একদম। আচ্ছা, একদম আপনার পুকুর পাড়ে কি কোনো চার চাকা গাড়ি ঢুকবে? একদম চার চাকা ঢুকে যাবে, ছোটো যদি মারুতি অল্টো হয়, ওয়াগনার হয়, অটো হয়, একদম সব ঢুকে যাবে। আচ্ছা, আর যদি টাটা সুমো হয়, একটু বড় হয়, তখন বলে ড্রাইভার যদি খুব ভালো হয় তাহলে সে নিয়ে আসতে পারবে। আচ্ছা, মানে ওই 200 মিটার রাস্তা একটু দূরত্ব। বাড়িপাড়া ট্রেন থেকে নেবে, যে অটোকে বুক করবে তাকে বললে পুকুর পাড়ে একদম সে পুরো পৌঁছে দিয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। যাকে যাক আমরা সব জেনে নিলাম। আর ট্রেন রুট আর বাস রুট কোথাও আছে? বাস রুট হলো আপনার ডানকুনি থেকে বাস ধরে বা কলকাতা থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে সোজা মশার নামবে, মশার থেকে অটো ধরে সোজা বনমালীপুর চৌমাথা। আচ্ছা, আর যদি কেউ শ্রীরামপুর থেকে আসতে চায় তাহলে সেখান থেকে আপনার ট্রেকার বা বাস ধরে সোজা বনমালীপুর চৌমাথা, সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের ভিতরে একদম পুরো পুকুর পার। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধুরা।